আচ্ছা আমি ভাই বলেন ভাই হ্যাঁ এটা হচ্ছে ভাইয়া বলছিল যে আসলে হচ্ছে পরীক্ষিত জনপ্রিয়তা এটা সবাই জানে তো বড় পর্দায় তার অভিষেক কিন্তু বড় পর্দায় আমরা দেখছি যে শাকিব খান দুইজন বা তার মধ্যে সময় ধরে সে রাজ করে আসছে তো ওয়েল উইশার হিসেবে এখন পর্যন্ত শাকিব খান আপনার সাথে কথা বলেছে কিনা বা কি বলেছে না এখন পর্যন্ত তার সাথে আমার কথা হয় নাই বাট আমি আমি ফিল করি যে সে আমাকে ওয়েলকাম জানাচ্ছে এটা আমি ফিল করি দুজনের কাছে যেহেতু পাঁচ থেকে ছয়টা সিনেমা আসতেছে অলরেডি পাঁচ তো একদম কম আমাদের তো মাল্টিপ্লেক্স আছে কিন্তু সিঙ্গেল স্ক্রিন গুলো এখনো ওরকম ভাবে নেই আর দেখা যাচ্ছে একটা সিনেমা নিয়ে গেল আরেকটা সিনেমা ওরা যে যাচ্ছে না মানে নির্মাতা হিসেবে এবং অভিনেতা হিসেবে মানে আমি না এখন অভিষেক আমার আমি যেমন নাটক নিয়ে একটা জার্নি হয় সেট হওয়ার পরে এইসব বিষয়ে কথা বলতে খুব ভালো লাগে তাহলে রাফি ভাই বলেন আমার যেহেতু অভিষেক এইসব বিষয় নিয়ে তো আমি তো বললাম যে আমি যখন মানে হয় না যে আমি নাটক ছোট পর্দা বড় পর্দার মানুষ হয়ে তো আগে আমাকে উঠতে হবে এটা আমার অভিষেক এরপর সেকেন্ড থার্ড মুভি করার পর আমি আসলে এই ধরনের টেকনিক্যাল বা এই ধরনের লিমিটেশন নিয়ে কথা বলতে পারবো আচ্ছা আমার কাছে খুব পরিষ্কার কথাটা এটা আমি এই টেনশনটা আমি প্রথম সিনেমার সময় করতাম যখন আমি প্রথম সিনেমা বানাই পোড়ামন দুই তখন অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছিল ঈদে তখন অনেক সুপারস্টার ছিল অনেক ইয়ে ছিল তখন অনেক ডিফিকাল্ট ছিল এত সিনেপ্লেক্স ছিল না কিন্তু তারপরে আমরা যেটা দেখলাম পরবর্তী বছরগুলোতে এবং এখন এসে যে যে সিনেমা ভালো সিনেমা চলে তারপরে কোভিডের পর ওটিটি আসার পর একটা অনেক বড় একটা দর্শক তৈরি হয়েছে যারা কিনা পরাণ বা হাওয়া তারা দেখেছে আবার অনেক ছবি তারা দেখে নাই তো একটা জায়গায় আমরা কনফিডেন্ট ভালো ছবি হলে ছবি দেখবে মানুষ হল যাই আছে আমরা আসলে এতেই হ্যাপি থাকতে চাই আসলে এটা স্যার পৃথিবীতে পৃথিবীর অন্য অন্য দেশে গ্রামে অন্য সিনেমা দেখতে পারে না মানে গ্রাম এবং শহরের মধ্যে একটা পার্থক্য তো থাকবেই আসলে বাট হ্যাঁ সিনেমা যখন ব্যবসা শুরু হবে তখন সিনেপ্লেস হওয়া শুরু করবে অলরেডি কিন্তু অনেকগুলো সিনেপ্লেস হচ্ছে অনেক হল ভেঙে ভেঙে সিনেপ্লেস হচ্ছে ইনশাআল্লাহ এটা হয়ে যাবে তো আমরা বাংলাদেশে এখন যথেষ্ট ভালো জায়গায় আছে ভালো কন্টেন্ট মানুষ দেখছে আমরা ওইটা বলতে চাই না যে হল নাই সিনেমা দেখে না ভালো সিনেমা হলে মানুষ দেখে সেটা আমরা দেখেছি আগে তো ইনশাআল্লাহ এবারও যদি ভালো ছবি বানায় থাকি আমি একা একা ভাবলে তো হবে না দর্শক প্রথম দিন যেটা বলে সেটা ইম্পর্টেন্ট দেখা যাক কী বলে এখন পর্যন্ত যারা যারা সিনেমা দেখেছে বিভিন্ন স্পন্সরের কারণে হোক বা বিভিন্ন দেশে ডিস্ট্রিবিউশনের কারণে হোক বড় বড় ডিস্ট্রিবিউটার ইন্ডিয়ান বা বিভিন্ন যারা বড় বড় সিনেমা ডিল করছে তারা অনেক বড় বড় হিট সিনেমা দিচ্ছে অনেক নায়ক তৈরি করেছে ডিরেক্টর তৈরি করেছে ইন্ডিয়াতে যেটা SBF তারা সিনেমা দেখে বলেছে তারা আমাদের হ্যাপি হওয়ার কিছু নাই তারা বলছে বাংলাদেশে রেকর্ড করবে এবং ইন্ডিয়াতেও এটা করবে এই পটেনশিয়ালিটি সিনেমাতে আছে তো ওইটা আমাকে মুগ্ধ করেছে কারণ তারা তো নতুন দর্শক তারা তো সিনেমার সাথে ছিল না তো ওইটা একটা কনফিডেন্স দিয়েছে আমাদেরকে এবং SBFও কিন্তু এই প্রথম কোনো বাংলা ছবি ডিরেক্টলি ডিস্ট্রিবিউশন করছে এর আগে এটা হয়নি তো যত তাড়াতাড়ি সম্ভব সেন্সার পেতে যতদিন লাগে এবং আমরা একটা কথা বলি এই যে বাংলা ছবি নিয়ে একটা অবহেলা ছিল আমাদের যে আমরা বিদেশি ছবি রিলিজ করি খুব ধুম ধারাক্কা করে কিন্তু আমাদের ছবি রিলিজ হয় খুব অবহেলিতভাবে কোনো ছবি ফ্রি দেখা দিচ্ছে কোনো ছবি এমনি রিলিজ হচ্ছে কেউ জানতেছে না বাট এইবার ইনশাআল্লাহ সুরঙ্গ যেখানে যেখানে রিলিজ হবে ধরো ইন্ডিয়াতেই রিলিজ হবে বুক ফুলার রিলিজ করবে এবং আমি মাত্র আজকে ইন্ডিয়া থেকে আসলাম বিশ্বাস করেন ভাই আমি যেখানে যেখানে গেছি সবাই সুরঙ্গ এক্সাইটেড না এবং মানুষজন এক্সাইটেড তো এটা আমাদের জন্য আমরা খুবই লাকি তো বেশি কিছু বলবো না প্লিজ ঈদের দিন আপনারা যেখানে থাকেন আপনারা আপনাদেরকেও বলবো আপনারা তো সিনেমা ভালোবাসেন সিনেমাটা দেখেন এটা আপনাদের সিনেমা দেখার পর আপনাদের নিজেদের মনে হয়